আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সম্মানিত দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফার্স্ট কেয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক বলতে কি এবং গুরুত্ব এই সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা মিনাল মাঈ বাশারা فجعله نسبا وسهرا أحمده سبحانه وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحاط بكل شيء خبرا أشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أعلى الناس منزلة وأعظمهم قدرا صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تبارك وتعالى الذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত একরা বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের আলোচ্য বিষয়টি হলো আমাদের আত্মীয় বা রিলেটিভ বলতে আমরা কাদেরকে বুঝব এবং তাদের সঙ্গে রিলেশন তথা আত্মীয়তা বহাল রেখে তাদের হক আদায় করার গুরুত্ব কতটুকু এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব কেন আমরা বিষয় নিয়ে আলোচনা করব কারণ কোরআন এবং হাদিসের পরিভাষায় বিভিন্ন জায়গায় সিলা রেহেম এই শব্দটি ব্যবহার করা হয়েছে আত্মীয়তার সম্পর্কর হক আদায় করতে গিয়া আত্মীয়দের সঙ্গে সম্পর্ক স্থাপন করাকে কিতাব এবং হাদিসের পরিভাষায় সিলা রেহমি বলা হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব কতটুকু বড় দায়িত্ব যে কঠিন কেয়ামতে আমরা জানি মানুষ দুই ভাগে বিভক্ত হবে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর এক গ্রুপ হবে জান্নাতি অপর গ্রুপ হবে জাহান্নামি জান্নাতি যারা তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে জাহান্নামি যারা তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে যাদের ডান হাতে আমল দেওয়া হবে তারা তো জান্নাতে যাওয়ারই কথা এই আমলনামা নিয়ে যাওয়ার পথেও কিন্তু প্রত্যেকে সেই আমলনামা নিয়ে জাহান্নামের উপরে একটি ব্রিজ থাকবে এই ব্রিজ ক্রস করতে হবে যেটাকে আমরা অনেকেই পুল সিরাত বলে আমরা সিলেটি ভাষায় অনেকে আমরা এটাকে বলে থাকি যে পুল সিরাত বলতে রাস্তার ব্রিজ অর্থাৎ জাহান্নামের উপরের যে ব্রিজ এই ব্রিজ ক্রস করেই জান্নাতে যেতে হবে ডান হাতে আমলনামা যাদের তারা অবশ্যই এই ব্রিজটা ক্রস করে যাওয়ারই কথা কিন্তু এরপরেও সেখানে দুই ধরনের চেক থাকবে এই চেকের মাধ্যমেও যদি এই দুইটি বিষয়ে কারো কোনো কমি ধরা পড়ে তাহলে তাদেরকেও সেখানে আটকে দেওয়া হবে তাহলে আবার দেখুন
যে ডান হাতে আমলনামা পাওয়ার পরেও যে দুই কারণে জাহান্নামের ব্রিজে আটকা পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে, রিস্ক রয়েছে, এই দুইটি কারণের মধ্যে থেকে একটি কারণ হলো আজকের আমরা যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের ক্ষেত্রে যাদের কমি থাকবে, যারা আত্মীয়তার বন্ধনকে সঠিকভাবে মেনটেন করেন নাই, যারা কুটুম খাস এবং স্বজনদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারেন নাই, সিলা রহমির দায়িত্ব আদায় করতে যারা ব্যর্থ হয়েছেন, যারা কাতারহমি করেছেন, সম্পর্ককে যারা বিচ্ছিন্ন রেখেছেন, তারা কিন্তু সেখানে আটকা পড়বেন। জিনিসটা আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। মনে করেন হিথ্রো এয়ারপোর্টে ইমিগ্রেশনের সময় আপনাকে চেক করে, আপনার পাসপোর্ট সব কিছু, টিকিট এবং পাসপোর্ট চেক করে আপনাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু এরপরেও ইউকেবি এর মাধ্যমে তাদের কিন্তু অতিরিক্ত একটা ক্ষমতা দেওয়া হয় যে তারা যদি কারো ক্ষেত্রে কোনো সন্দেহ থাকে এতে তারা কিন্তু ইমিগ্রেশনে পাস হওয়ার পরেও কিন্তু তারা তাকে আটকে দিতে পারে। ঠিক তেমনিভাবে ডান হাতে আমলনামা পাওয়ার পরেও এই সিলা রহমি বা আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে যাদের কমি থাকবে, যারা এই বিষয়ে ব্যর্থ হবেন, তাদেরকে সেখানে আটকে দেওয়া হবে, এক। এবং দুই নম্বর যে অপর একটি কারণে আটকানো হবে সেটি হলো আমানত, এবং আমানতের দায়িত্বের আদার ক্ষেত্রে যাদের কমি থাকবে, যারা খেয়ানত করবেন, এই দুইটি আমানত এবং সিলা রহমি এই দুইটিকে জাহান্নামের ব্রিজের মুখে তাদেরকে সুযোগ দেওয়া হবে। তারা সেখানে চেক করে দেখবে যারা দুনিয়ার মধ্যে কুটুম খাসের হক আদায় করেন নাই, আত্মীয়তার হক আদায় করেন নাই, তাদেরকে সেখানে ডান হাতে আমলনামা থাকার পরেও সেখানে তাদেরকে আটকে দেওয়া হবে। যারা আমানতদারি পাওয়ার পরেও আমানতদারির হক আদায় করতে পারেননি, ডান হাতে আমলনামা থাকার পরেও জাহান্নামের সেই ব্রিজের মুখে তাদেরকে আটকে দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে আত্মীয়তার হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিলা রহমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই আত্মীয়তার হক আদায়ের ক্ষেত্রে নিজেও করেছেন, উম্মতদেরকেও সেরা শিক্ষা দিয়েছেন, এবং কোরআন এবং হাদিসের মাধ্যমে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং একটা গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব হলো আমরা আত্মীয় স্বজনের যেন হক আমরা যেন আদায় করি, তাদের সঙ্গে যেন সুসম্পর্ক স্থাপন করতে পারি, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করি, তাদের সঙ্গে যেন আমরা বাকি দায়িত্বগুলো আদায় করতে পারি। প্রশ্ন আসতে পারে যে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক আমরা কীভাবে স্থাপন করব এবং এই দায়িত্বগুলো কীভাবে আদায় করব, এই বিষয়টা আমরা পরবর্তীতে অন্য একদিন আমরা আলোচনা করব। আজকে শুধু এই আত্মীয়তার বন্ধনের দায়িত্ব আদায় করা কত গুরুত্ব এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আত্মীয় বলতে কাদেরকে বোঝায় এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা এত গুরুত্বপূর্ণ যে যদি এটার মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে এটা মারাত্মক ধরনের একটি কবিরা গুনাহ, হারাম। এবং এই কাতার রহমি যারা করে তাদের অনেক সময় তওবা কবুল হয় না, তাদের ইবাদত কবুল হয় না, এবং তারা কিন্তু মাফ পান না। এই আত্মীয়তার বন্ধনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আত্মীয়তার সম্পর্ক, যার সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করব, তিনি হলেন আমার মা এবং বাবা। কে? মা এবং বাবা। অতি তিক্ত হলেও সত্য যে আজকাল কিন্তু অনেক লোক আমরা মা আর বাবার সঙ্গেও সুসম্পর্ক স্থাপন করার যে পরিমাণ কথা ছিল আমরা অনেক এই ব্যাপারে ব্যর্থ হচ্ছি। অথচ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে নিঃস্বার্থ আপনার সাথে যদি কারো মহব্বত থাকে, কেউ যদি আপনার গুড ইশার এবং খয়েরখা হয়ে থাকেন, আপনার কল্যাণকামী হয়ে থাকেন, তিনি হলেন আপনার মা এবং বাবা, জন্মদাতা মা এবং বাবা। এই জিনিসটা আমি এবং আপনি অনুবাদন না করতে পারলেও এটা অনুধাবন করেছেন আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খালিক ও মালিক, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ওনার ইবাদতের পরেই সবচেয়ে গুরুত্ব দিয়েছেন যে বিষয়ের উপর, সেটি হলো মা এবং বাবার হক আদায় করা। আজকাল কিন্তু আমরা অনেকেই এই দায়িত্বের ক্ষেত্রে উদাসীন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের লম্বা একটি হাদিস যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত, যেখানে 15টি কিয়ামতের বড় বড় সাইন এবং নিদর্শন উল্লেখ করা হয়েছে, তন্মধ্যে থেকে এই 15টি সাইনের মধ্যে একটি সাইন এটা উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে বাবাকে ঘর থেকে আউট করে দেওয়া হবে এবং মার সঙ্গে সন্তানরা বাদ ব্যবহার করবে এবং ফ্রেন্ড বন্ধুকে নিয়ে তারা সমাজ করবে, ফ্রেন্ড বন্ধুর সঙ্গে তাদের সম্পর্ক বেশি ঘনিষ্ঠ হয়ে যাবে। এই তিনটি আলামত সেখানে বর্ণনা করা হয়েছে 15টির মধ্য থেকে। এবার আসুন, এই আত্মীয়তার বন্ধন এবং কুটুম খাসের হক আদায় করা এত গুরুত্বপূর্ণ, এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আমার আত্মীয়তার বন্ধনের সবচেয়ে করিব এবং সবচেয়ে নৈকট্য যিনি, তিনি হলেন আমার মা এবং বাবা, আমার প্যারেন্ট,
এবং এই সিলা রেহমি অর্থাৎ ওয়ার্ম রিলেশন যাদের সঙ্গে রয়েছে, রক্ত কানেকশন যাদের সঙ্গে রয়েছে, এরা সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করাটা গুরুত্বপূর্ণ একটি ফরজ। তন্মধ্যে সর্বপ্রথম মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতিন, ভাই বোন, ভাইয়ের সন্তান বাতিদা এবং বাতিদি, বোনের সন্তান বাগনা এবং বাগনি, চাচা ফুফু মামু এবং খালা, এই আমি যাদের কথা বললাম, এরা সকল সিলা রেহমি বলতে যাদের সাথে আমি আত্মীয়তার হক আদায় করব, সুসম্পর্ক রাখবো, এই সব কুটুম খেস, এই সব আত্মীয় স্বজন কিন্তু এই লিস্টের ভিতরে আমি যাদের কথা বললাম। এখানে একটি বিষয়, কাজেন ব্রাদার, কাজেন সিস্টার বলতে আমরা যাদের বুঝি, চাচাতো ভাই বোন, হ্যাঁ, ফুফাতো ভাই বোন, মামুর গড়ের ভাই বোন, মামাতো ভাই বোন এবং খালার গড়ের ভাই বোন, তারাও কি এই আত্মীয়তার ভিতরে অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত নয়? সেখানে উলামায়ে কেরামের দুইটি মতামত থাকলেও নির্ভরযোগ্য উলামা কেরাম মতে তারাও কিন্তু আপনার আমার আত্মীয়তার লিস্টের ভিতরের লোক। তাহলে এবার আসুন, আত্মীয় বলতে কাদেরকে আমরা বুঝি? কোরআন এবং হাদিসরাকে আত্মীয় বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আত্মীয় হলেন আমাদের মার বাবা, তারপরে আমার ছেলে মেয়ে, তারপরে দাদা দাদি নানা নানি, এরপরে পর্যায়ক্রমে ভাই বোন তাদের সন্তান, তারপরে চাচা ফুফু খালা মামু এবং তাদের সন্তান। এখানে একটি বিষয় বলে রাখা খুবই ভালো, আরেকটি সম্পর্ক কিন্তু এই আত্মীয়তার সম্পর্কর পাশাপাশি আরেকটি সম্পর্ক, যদিও রেহেম বা ওম রিলেশন নাই কিন্তু আমাদের সামাজিক একটা সম্পর্ক সেখানেও ঘটে যায়, সেই সম্পর্কের নাম হলো স্বামী এবং স্ত্রী সম্পর্ক, বৈবাহিক সূত্রে যে সম্পর্ক হয়, এই সম্পর্কটাও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটা সিলা রেহমির আওতায় পড়ে না কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায় স্বামী এবং স্ত্রীর আপোষের যে একটা সম্পর্ক, যদিও এখানে ব্লাড কানেকশন নয়, বরং ব্লাড কানেকশন যাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে ইসলামে বৈবাহকে হারাম করে দিয়েছে। কেন? কারণ বিবাহের পরে যদি আল্লাহ না করুন স্বামী এবং স্ত্রী মধ্যে মিল মহব্বত না হয়, ঠিক আছে, তখন তাদের মধ্যে একটা ব্রেকডাউন হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক তো বাংলোই, ইভেন ওই পুরাতন যে ব্লাড কানেকশন ছিল সেটাও ভেঙে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ব্লাড কানেকশন যাদের সঙ্গে রয়েছে তাদেরকে মুহররমাতের লিস্টে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমরা সম্মান হিসেবে তাদের সঙ্গে আমরা বিবাহই করব না, কী জানি কথা হয়তো আমাদের সম্পর্ক সেখানে ব্রেকডাউন হয়ে গেল। এজন্য ভাইয়ের জন্য কোনো বোনকে শাদী করা, বা এই যে আত্মীয়দের কথা আমি বললাম সেখানে কোনো খালাকে শাদী করা বা কোনো ফুফুকে শাদী করা ইসলামে, নাতিনকে শাদী করা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। কেন? কারণ স্বামী এবং স্ত্রীর সম্পর্কটাও ঠিক রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কোরআনের পরিভাষায় বলা হয়েছে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, যে একজন স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা এত ক্লোজ যে আমাদের বডির লেবাসের মতো, ড্রেসের মতো, ড্রেসটা যেভাবে সারা বডির সব জায়গায় পৌঁছতে পারে, স্বামী এবং স্ত্রী একে আরেকজনের এইভাবে সারা বডির সব জায়গায় পৌঁছতে পারেন, এক দুই নম্বর ড্রেসের মাধ্যমে যেভাবে আমাকে সুন্দর বানায়, স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আমরা একজন আরেকজনকে সুন্দর বানাইতাম, ড্রেসের মাধ্যমে আমরা কমফোর্ট এবং শান্তি পাই। আল্লাহ বলেছেন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল্লি তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা, স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহ বন্ধনের মাধ্যমে একে অন্য থেকে শান্তি এবং ট্রাঙ্কুয়ালিটি পিস পাওয়ার জন্য লোপাক বিবাহ সম্পর্ক আল্লাহ রেখেছেন, এবং বিবাহের পরে যদিও কোনো ব্লাড কানেকশন নয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি এবং নেককারীর ভিত্তিতে একটা সম্পর্ক, এত গভীর সম্পর্ক হয় মাওয়াদ্দা ও রাহমা, যে সময় যৌবন থাকে তখন তাকে প্রেমভিত্তিক ভালোবাসা, আর বৃদ্ধ হয়ে গেলেও কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায় না, এটা কিন্তু আরও বৃদ্ধি পায়, যে বসবাসাকে কোরআনের পরিভাষায় রাহমা বলা হয়েছে অর্থাৎ দয়াভিত্তিক ভালোবাসা। কী বললাম আমি? যে কোনো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এমন হওয়া চাই যে একজন আরেকজনের কাছে শান্তি পাই, ঠিক আছে, এবং
যতক্ষণ পর্যন্ত যৌবন আছে ততক্ষণ পর্যন্ত স্বামী এবং স্ত্রী ভালোবাসা হবে মাওয়াদ্দা, প্রেম ভিত্তিক ভালোবাসা। এবং বৃদ্ধ হওয়ার পরে যদিও তখন যৌবনের চাহিদার জন্য স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর প্রয়োজন না থাকে, কিন্তু এর পরেও তাদের মধ্যে একটা সম্পর্ক, মহব্বতের সম্পর্ক হয়, যে সম্পর্কের নাম কোরআনের পরিভাষায় বলা হচ্ছে ওয়ারহমা, দয়া ভিত্তিক ভালোবাসা। তো একটা ভিন্ন একটি চ্যাপ্টার, আমি চ্যাপ্টার আপাতত আমি সেখানে যাচ্ছি না, আমি মূল পয়েন্টে আবারও চলে আসি যে আত্মীয়তা বলতে, আত্মীয় বলতে কাদের বোঝায়। তো আমি কী বললাম, যাদের সঙ্গে আমাদের ব্লাড কানেকশন রয়েছে, সেখানে সিরিয়াল আছে, কাছের জনের সম্পর্ক বেশি, দূরের জনের সম্পর্ক হয়তো একটু কম। তো সর্বপ্রথম আমাদের যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সম্পর্কের ক্ষেত্রে হলো আমাদের প্যারেন্টস, মা এবং বাবা, তারপরে আমাদের সন্তান, তারপরে আমাদের নাতি নাতিন বা অন্যান্যরা। এই দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ যে আমরা যদি এটার ক্ষেত্রে কোনো দিন অবহেলা করি, বিশেষ করে মার বাবার দায়িত্বের ক্ষেত্রে, তাহলে প্রথমত আমি একটা ফরজ দায়িত্বের ক্ষেত্রে আমি অবহেলা করলাম, আমি একটি কবিরা গুনাহ করলাম। কঠিন কিয়ামতের ডান হাতে আমার নামা পাওয়ার পরেও কিন্তু আমি জান্নাতের এই জাহান্নামের বিরিদ ক্রস করার সময় সেখানে তো আমি আটকা পড়ে যেতে পারি। মার বাবার অবাধ্য হলে যে সমস্ত ক্ষতি আছে, এটা আমরা এই সাবজেক্ট পরবর্তীতে আবার আলোচনা করবো। আজকে সংক্ষেপে যেগুলো বলতেছি যে আপনার লাইফে আপনি কোনো বরকত পাবেন না, শান্তি পাবেন না, রুজি রোজগারে আপনি কোনো দিন কামিয়াব হতে পারবেন না, ইমানিয়ে দিনে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে, দিন এবং দিন শিক্ষা করা আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, শিখলেও সেটা হয়তো আপনি স্মরণ রাখতে পারবেন না, এবং আপনিও আপনার সন্তানের কাছ থেকে কোনো দিন আরাম পাবেন না। অনেক ধরনের সমস্যা আছে। এবং হাদিস যেটা বলতেছে, অন্যান্য গুনাহর ক্ষেত্রে শাস্তি আল্লাহ পাক চাইলে আখেরাতে লেট করতে পারেন, কিন্তু মার বাবার ক্ষেত্রে যদি আপনি অবাধ্য হয়ে যান, তাহলে সেই শাস্তি কিন্তু আপনাকে দুনিয়াতেই পেতে হবে। তো আজকে শুধু আমরা এতটুকু আমরা আলোচনা করলাম যে আত্মীয়তা এবং কুটুম্বের যারা আছে আমরা তাদেরকে চিনবো, জানবো, আমরা নিজেও চিনবো, আমাদের সন্তানদেরকেও তাদেরকে চিনাবো, এবং কীভাবে তাদের হক আদায় করবো, কীভাবে তাদের দায়িত্ব আদায় করবো, ইনশাআল্লাহ আমরা আগামীকালকে বিষয়ে যাব। এবং এই আত্মীয়তার বন্ধুরা এত গুরুত্বপূর্ণ, এই আত্মীয়তার মাধ্যমে ফ্যামিলি ভিত্তিক, ফ্যামিলি সিস্টেম যেটা, যে পারিবারিক যেটা একটা বন্ধন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পরিবার সুন্দর হয় এই বন্ধন যাদের যত মজবুত, যদি মা বাবা এবং সন্তানের মধ্যে সুসম্পর্ক থাকে, দেখবেন এই পরিবারের মধ্যে শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে, এই পরিবারে শান্তি, এবং দিনদারির সাথে থাকলে অবশ্যই এই পরিবারের মধ্যে দেখবেন জান্নাতি একটি পরিবেশ কায়েম হয়ে গেছে। একটা পরিবার যখন সুন্দর হবে, একটা স্ট্রিট এবং একটা মহল্লা সুন্দর হবে, একটা মহল্লা যখন সুন্দর হবে একটি বাড়া, একটি ইউনিয়ন সুন্দর হবে, একটি ইউনিয়ন যখন সুন্দর হবে একটি থানা সুন্দর হবে, থানা সুন্দর একটা জেলা হবে, জেলা যখন হবে একটি দেশ সুন্দর হবে, গোটা দেশ এবং গোটা সমাজ সুন্দর হবে। এজন্য সমাজ সুন্দর এবং শান্তি পেতে হলে আমাদের পারিবারিক বন্ধন, আমাদের আত্মীয়তার বন্ধন যেটা আছে, এটাকে যতক্ষণ আমরা মজবুত এবং দৃঢ় করছি না, ততদিন পর্যন্ত আমরা ওই পুরাতন শান্তি, একবার পিছনে ফিরে দেখেন যে আমাদের মা বাবা এবং আমাদের দাদা দাদি তাদের সময়ে কী ধরনের সম্পর্ক ছিল, এবং তারা সেই সম্পর্কতে কত শান্তি উপভোগ করে গেছেন। আজকে এই পারিবারিক বন্ধন, আত্মীয়তার বন্ধন দুর্বল হওয়ার কারণে আজকে ছেলে সন্তান, ছেলে মেয়ে মা বাবা ভালোভাবে জানতেছে না, মা বাবার সম্পর্ক সন্তানের সঙ্গে ভালো নয়, আর অন্যান্য আত্মীয়র দূরের কথা, যার কারণে এই বন্ধন দুর্বল হওয়ার কারণে আমরা কিন্তু অনেক দিক থেকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, এবং আমরা নানাভাবে আমরা অবহেলিত, এবং আমরা বিভিন্নভাবে আমরা মিসগাইডেড হচ্ছি, আমরা অনেক দিকে আমরা বিভ্রান্ত হচ্ছি। আল্লাহ আমাদেরকে আত্মীয়র এবং আত্মীয়তার গুরুত্ব এবং এই বন্ধনকে শক্তভাবে ধরার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছে, আমরা কল নিয়ে নেই এই মুহূর্তে, দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। বাথরুমও আছে আমার সীমিত বেশি উচ্চা তেমনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, প্রথম দোয়া
প্রথম প্রশ্ন আছে, আপনার প্রথম প্রশ্ন ছিল যে মহিলাদের মন্ত্রী যে সাধারণত মন্ত্রী পিরিয়ড থাকে ওই সময় নাপাক অবস্থায় কোরআন শরীফের দুয়ার যে সমস্ত আয়াত রয়েছে সেগুলা কি দুয়ার নিতে পড়তে পারবেন? তার আনসার হলো ইয়েস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা, এগুলা কোরআন শরীফের আয়াত। তো সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, 74। আপনি জিজ্ঞাসা করেছিলেন, 3 নম্বর প্রশ্ন ছিল রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটি হলো সূরাতুল ফুরকান আয়াত নম্বর 74, এটা কোরআন শরীফের একটি আয়াত। তো আপনি আপনারা মন্ত্রী পীরের সময় বা ইনাদারত আমরা এভাবে বলতে পারি ফরজ গুসল যে সময় গুসল ফরজ থাকে, এই অবস্থায় নাপাক অবস্থায়ও এই কোরআন শরীফের আয়াতগুলো যেগুলো দুয়ার রয়েছে এই দুয়ার নিয়তিগুলো পড়া যায়। 2 নম্বর আপনার প্রশ্ন ছিল বাথরুমের সিঙ্কে পা তুলিয়া, আপনি অনেক সময় সিঙ্কটা বেশি উঁচা থাকার কারণে আপনি বাতের মধ্যে পাও আপনি দৌত করেন, এটা কি আমরা পা দৌত হইতেছে? তো আপনি বাতের মধ্যে কিন্তু জমানো পানি একবার পা দেওয়ার পরে কিন্তু এই জায়গায় আপনার 2 বার পা দিতে পারবেন না, আপনার তো পা দুই পা দিতে হবে। প্রথম পা আপনার দৌত করার পরে আবার নতুন ফ্রেশ পানি দিয়ে আপনাকে দৌত করতে হবে। এটা আপনাকে এভাবে বোঝাই যে বালতির মধ্যে পানি থাকা অবস্থায় যদি আপনি একটা পা ঢুকালেন এই পানিটা আপনার ইউজ হয়ে গেল, ঠিক আছে, এক পা আপনার পাক হয়েছে, কিন্তু 2 নম্বর পা যখন ঢুকাবেন এই ইউজ ওয়াটার ব্যবহারিক পানি দিয়ে আবার আপনি এটা ব্যবহার করে আপনাকে পাক করতে পারবে না। এই জন্য বাতের যখন পা দৌত করবেন আপনি যদি বাতের পা রেখে পানি জমাইয়ে আপনি এক পাওয়া দ্রুত করেন তা আরেক পাওয়ার সময় আবার নতুন পানি দিতে হবে, অথবা আপনি নতুনভাবে আপনি হয়তো এই পানি নতুনভাবে হয়তো আপনাকে সেখানে আপনাকে পানি দিতে হবে পার মধ্যে। আর 3 নম্বর প্রশ্ন যেটি করেছিলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি জিজ্ঞাসা করেছেন এটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত? সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে আমার একটা কোয়েশ্চন আছে আত্মীয়তা সম্পর্ক, কোয়েশ্চন তো হইলো ভাই বোনের সম্পর্ক আর কি। আমরা 10 বছর হয়ে গেছে ভাই বোনের বেজাল, বাট বইনে সকল সময় চেষ্টা গিয়া বাইর গেছে করি দেন, বাই কোনো ভুল ত্রুটি হইলে মাফ করিয়া দেও, আমরা কোনো বাই বোন আমরা সম্পর্ক থাকতো, বাই এ বাড়তে বাড়তে খালি কই তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই, তুমি খেনে আও, তোমার না করতে বাড়তে বাড়তে আই যায় না, নানান তার কথা কত কই কইবা আমার রাস্তা তো না তুলি না মানুষ করছে না এই করছেন সেই করছেন, আমি তো বই ফালাইয়া দেব সাই চেষ্টা করি বাইর লগে দেন সম্পর্কটা রাখতাম। 10 বছর ধরে এইভাবে উঠলে যখন আমার কতটুকু করার আছে আর আমি কিতা করতাম ওটাতে আমারে দয়া করি হই বা দোয়া করবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নের সারাংশ এটাই হলো যে আপনি আপনার বাইয়ে বইনে একটা সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছিল যার ফলে আপনি বোন হিসাবে বাইয়ের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করলেও তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স করা হচ্ছে না, বরং উল্টা তারা সম্পর্ক না রাখার জন্য আপনাদেরকে বাধ্য করতেছেন, তো আপনার করণীয় কী? তো এখানে দেখেন এটাও খুব গুরুত্ব দিয়ে আমরা শোনার দরকার যে সিলা রেহমি বা আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখার অর্থটা কী। তো সেখানে তিন ধরনের স্তর। একটা হলো যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক সবসময় বন্ধন অটুট রাখতে চায়, অর্থাৎ সবসময় তাদের সম্পর্ক রেখে চলে, এক। 2 নম্বর যারা সম্পর্ককে বিচ্ছিন্ন করে। 3 নম্বর আরও কিছু মানুষ আমরা এমন আছি যে আমার আত্মীয় যদি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন তা আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, আর যদি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন না তা আমি তার সঙ্গে কাট অফ করবো, এটাকে বলে মুকাফি। প্রথম যারা তাদেরকে হাদিসের পেশা বলছে ওয়াসিল, আর দ্বিতীয় গ্রুপকে বলেছে কাতে, আর 3 নম্বর গ্রুপের হাদিসের পরিবর্তনের নাম হলো মুকাফি। নবী আল্লাহ এবং রসুল আমাদেরকে সিলার আমি রকম দিয়েছেন, অর্থাৎ আমরা প্রত্যেক আত্মীয়দের সঙ্গে আমাদের বন্ধনকে অটুট রাখব, উনি আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতেছেন না বাদ করতেছেন এটা ম্যাটার নয়। এজন্য আমাদের নবী করিম সাল্লাহ ইসলামের চরিত্র ক্ষেত্রে এসেছে আল্লাহ নবী বলেছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে হে আমার উম্মতেরা তোমার সঙ্গে যে সম্পর্ক কাট করে যে আত্মীয় তুমি তার সঙ্গে সবসময় সম্পর্ক মেনটেন করে এবং বন্ধনকে অটুট রাখার চেষ্টা তুমি অব্যাহত রাখো।
ওয়াফু আম্মান জালামাকা, তোমার সঙ্গে যে অন্যায় করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়াহসিলা মানাসা ইলাইক, তোমার সঙ্গে যে বাদবার করে তুমি সঙ্গে বালাবার অব্যাহত রাখো। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আত্মীয় ছাড়াও তয়েফের মাঠে রক্তাক্ত যারা করেছিল তাদের কল্যাণ নবী সুযোগ পাওয়ার পরও তাদের উপর আজাব দিতে রাজি হন নাই, এবং উনি বলেছেন যে ওনারা বা ওনার দাওলাত থেকে হয়তো আল্লাহ পাক এমন লোক সৃষ্টি করবে মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। তো আমরাও এইভাবে তাদের সঙ্গে বালা ব্যবহার করতেই থাকবো, এটা আমাদের দায়িত্ব। ইভেন একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এইভাবে জিজ্ঞাসা করেছেন, আপনি যেভাবে জিজ্ঞাসা করেছেন যে রাসূলুল্লাহ, অনেক সময় আত্মীয়রা এমন আছেন যে আমরা বালা ব্যবহার করলেও তারা আমার সঙ্গে বাদ ব্যবহার করে, আমরা কী করবো? নবীজি বলেন যদি এটাই হয় তাহলে মনে রেখো যে তোমরা তোমাদের এই বালা ব্যবহার আমাদের তোমরা জান্নাত খরিদ করতেছ, এবং ওনারা কিন্তু ওনাদের এই বাদ ব্যবহারের মাধ্যমে যে জান্নাতের নেকি যেগুলো ছিল নেকিগুলো তোরা সালি বানিয়ে দিচ্ছে, সালি বানিয়ে দিতেছে, তাদের সব নেকি সালি হয়ে যাবে আর তোমরা তোমাদের এই নেকির মাধ্যমে জান্নাত তোমরা খরিদ করতেছ। এর জন্য আপনি যেভাবে বলেছেন বা আমরা প্রত্যেকেই, আমরা আমাদের পক্ষ থেকে আত্মীয়জনের সঙ্গে কোনো সময় আমরা সম্পর্ক কাট এবং বিচ্ছিন্ন করতে দেবো না, করবো না, আমরা সবসময় তার সঙ্গে বালাবার করতে থাকবো। আজ নয় কাল, কাল নয় পরু, টুডে ও টুমরো, ওনারা হয় ওনাদের সন্তানরাও হয়তো একদিন রিয়েলাইজ করে আমাদের সঙ্গে তারা সুসম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন, এবং যেহেতু অনেকেই হয়তো আরও প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা রয়েছেন, আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেন শ্রদ্ধাবাজার আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষায় রয়েছেন, আমরা দেখি এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি হোক, আপনার প্রশ্ন। যে আমি আগে ব্রাশ দিয়ে টয়লেট ক্লিন করলাম, করছে করা বাদে হন কিটা গোসল করা লাগতো না পাক হয়ে গেছে নি আপনার তখন। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আপনার আনসার হলো যে আপনি যেভাবে ব্রাশ দিয়ে আপনি টয়লেট ক্লিন করেছেন এর কারণেই আপনার উপর গোসল ফরজ হয়ে যায় নাই, আপনার গোসল করা জরুরি নয়, আপনি সাধারণত হয়তো হাতই বার ব্যবহার করেন নাই, সেই আপনার হাতটা ভালো যৌতু করলেই চলবে, এখানে আপনাকে গোসল করতে হবে না। গোসল ফরজ হয় যে সময় নির্দিষ্ট কারণে, এটা নির্দিষ্ট কতিপয় কারণ রয়েছে, যেমন মহিলাদের মান্থলি পিরিয়ড বন্ধ হওয়ার পরে, সন্তান প্রসব করার পরে যে ব্লিডিং হয় এটা বন্ধ হওয়ার পরে, নেফাস বন্ধ হওয়ার পরে, এবং স্ত্রী সহবাসের পরে, বা এইভাবে যদি বীর্য কারো আউট হয় সহবাতের সাথে ডিজায়ারের সাথে, এই কতিপয় কারণে গোসল ফরজ হয়। আর বাকি অন্যান্য কিছু কারণ আছে গোসল সুন্নত হওয়ার, আপনি বাথরুম ক্লিন বা এই সমস্ত পরিষ্কার করার কারণে গোসল ফরজ তো দূরের কথা, ইভেন সুন্নত নয়, আপনার গোসল করতেই হবে না। ওকে, জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি জি, আমার দুইটা প্রশ্ন। জি হোক, ইনশাআল্লাহ। একজন পুরুষ মানুষে জামাতে নামাজ পড়ানি লাগে তেন কতটুকু তাহাদার, আর তাই নইলে আপনার জহরন চার বসে নামাজ রুকু রুকু পর্যন্ত খালি শেষদা হরণ চারে বসে। আর একটা প্রশ্ন হলো যে আমরা আপনার যে পড়ে সুরা তাওবা যে পড়ে আপনার, তো সুরে তো বিসমিল্লা পড়ে না, আর যখন সারা সুরা একদিনে শেষ করা যায় না, পরে আবার সুরার অংশ পড়ে, তো আউজুবিল্লাহ বিসমিল্লা আমরা পড়তাম পার মনে ওই সময়। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্নের আনসার হলো যে যিনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন
যদি উনি চেয়ারে বসে পড়ার এলিজেবল হন, অর্থাৎ এমন উজর থাকে যে উনি রুকু পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, রুকু দিতেছেন দাঁড়ানো থেকে এবং সজদা দিতে পারেন না, বসে সজদা দিতে পারেন না, এই ধরনের লোক এইভাবে নামাজ পড়বেন যে উনি তাকবীরাত তাহরীমে দাঁড়িয়ে সুরায়ে ফাতিহা পড়লেন, সুরা পড়লেন, তারপরে রুকু দিলেন, এরপরে চেয়ারে বসে ইশারে সজদা দিলেন, উনার নামাজ তো পড়া এইভাবে নিয়ম। তো এই ধরনের লোকের পিছনেও উনি ইমামতি করে, উনার পিছনে কেউ নামাজ পড়লে সেটাও জায়েজ রয়েছে। তো আপনার প্রশ্নের আনসার কী হলো, যেভাবে যিনি চেয়ারে বসেও নামাজ পড়তেছেন, যদি উনার চেয়ারে পড়ে নামাজ পড়া সঠিক হয় তো উনার উনি ইমামতি করতে পারেন চেয়ারে বসেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরাদুল মতে যে অসুস্থতার অবস্থায় উনি ইন্তেকাল করলেন, ওই সময় নবী করিম সাল্লাহ ইসলাম বসে বসে নামাজ পড়াইছেন, সাহাবায়ে কেরাম সকল দাঁড়িয়ে ওনার পিছনে একটা করেছেন। তো প্রথমত এইভাবে মাজুর এবং যার উজর রয়েছে এই মাজুর ব্যক্তির পিছনে নামাজ পড়া এবং মাজুর নিজেই ইমামতি করে নামাজ পড়ানো জায়েজ আছে। দুই নম্বর প্রশ্ন হলো, উনি যখন চেয়ারে বসে পড়তেছেন, পিছনে যারা আছেন মুফতি, ওনারা কি বসে নামাজ পড়বেন নাকি দাঁড়িয়ে? ওনারা কিন্তু নর্মাল নামাজ পড়বেন, ওনারা পুরো স্বাভাবিক নামাজ পড়বেন, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়ানো থেকে রুকু দিবেন এবং প্রপার সজদা দিবেন। আর যিনি চেয়ারে বসে নামাজ পড়েছেন উনি যদি ইমামতি করতে চান, এইভাবে ইমামতি করলেও জায়েজ হবে। দুই নম্বর আপনার প্রশ্ন ছিল যে সুরায়ে তওবা তিলাওয়াত করার ক্ষেত্রে এখানে তিনটি নিয়ম রয়েছে। কয়টি নিয়ম? তিনটি। কী কী? যে আপনি এর আগের সুরায়ে মায়দা থেকে পড়ে পড়ে আপনি সুরায়ে তওবা শুরু করেছেন, এমন তো অবস্থায় কিন্তু আপনি বিসমিল্লাও পড়বেন না, কারণ সাধারণত একটা সুরা শুরু করলে বিসমিল্লা পড়তে হয়। আপনি ধারাবাহিক তিলাওয়াত করে করে আসতেছেন, একটা সুরা নতুন শুরু হয়েছে, আপনি বিসমিল্লা পড়ার কথা, কিন্তু এখানে আপনি বিসমিল্লা পড়বেন না, ওই এক সুরাতে আপনি বিসমিল্লা পড়বেন না। আর বাকি দুই নম্বর সুরাত হলো যে আপনি কোরআন শরীফ খুলে প্রথমেই সুরায়ে তওবা থেকে শুরু করতেছেন, ঠিক আছে? আপনি কোরআন শরীফ খুলে প্রথমেই আপনি সুরায়ে তওবা থেকে এখন নতুনভাবে তিলাওয়াত শুরু করতেছেন, এমন তো তাওজিলও পড়বেন, বিসমিল্লাও পড়বেন। তিন নম্বর, আপনি প্রথমেই খুলে সুরায়ে তওবার মধ্যখান থেকে আপনি শুরু করতেছেন, তখনও আপনি আউজিলা বিসমিল্লাটা পড়বেন। তাহলে কী বোঝা গেল? যে বিসমিল্লা পড়বেন না শুধু এক সুরতে, কোন সময়? পূর্ববর্তী সুরা তিলাওয়াত করে করে আপনি আসতেছেন, আস্তে আস্তে আপনি সুরায়ে তওবা শুরু হয়ে গেছে, এমত অবস্থায় বিসমিল্লা না পড়ে আপনি সুরায়ে তওবা রাওয়াতুমিনাল্লাহ থেকে আপনি শুরু করবেন, বিসমিল্লা পড়বেন। আর বাকি অন্য সব সুরতে আউদুল্লাহ পড়তে হবে, বিসমিল্লাও পড়তে হবে। নতুনভাবে সুরায়ে তওবা থেকে শুরু করলে আউদুল্লাহ বিসমিল্লা, সুরায়ে তওবার মধ্যখান থেকে যদি আপনি কোনো সময় আপনি যেভাবে বলেছেন আপনার প্রশ্নটাই ছিল যে আপনি সুরায়ে তওবার কিছু অংশ পড়ে আপনি রেখে দিয়েছেন আর তারপরে মধ্যখান থেকে আপনি দ্বিতীয় দিন শুরু করবেন, এমত অবস্থায় আউদুল্লাহ পড়বেন, বিসমিল্লাও পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন, অশেষ ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি টেলিফোন করছি, আমি হাফিজের ফোন তার দিন করছিলাম, ওটা তো আমারে জানাইলে না। আচ্ছা, আপনার নম্বরটা কন্ট্রোল রুমে রাখি দোকা, তারা রাখি দিবে আপনার নম্বর অথবা আমার নম্বর নিবাগে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি জি জি। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি, পরবর্তী প্রশ্ন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি ইবিদুল লাগা না আপনার প্রশ্ন, আপনার উদ্যোগে মাতির আপনার প্রশ্ন ফরমোকা। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আইতে আপনি একটু আগে কইছিলা যে কুটুমর লগে লাইন কাটা না বলার লাগে, এখন যদি কুটুম হলে মানে খাসাত নাই দূরই আছে, টেলিফোন হলে যদি টেলিফোন ধরেই না ওরা যায়। আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে নি? জি না, ওটা ওই যে টেলিফোন ধরেই না মানে খাসে তো নাই জানি আর ফোন তো অনেক দূর হয়ে গেছে, তো ঠিক আছে ইনশাল্লাহ। আমি আনসার দিয়ে, আমি একটা আনসার দিয়ে ইনশাল্লাহ, আমি আনসার দিয়ে। আর কোন প্রশ্ন আছে আপনার? ঠিক আছে ইনশাল্লাহ। জি, হযরত আবু হুরায়রা তাকে রাওয়ায়াত, আপনার আনসার আমি দিতেছি। হযরত আবু হুরায়রা তাকে বর্ণিত হাদিসটি বুখারী শরীফে, উনি বলেছেন যে একজন সাহাবি বলেছিলেন ইন্নালি করাবা, ইয়ারসুল আমার এমন কিছু আত্মীয় রয়েছেন আসিলুহুম ওয়া ইয়াক্তাউন, আমি তাদের সঙ্গে সম্পর্কর বন্ধন আমি টিকিয়ে রাখতে চাই, তাদেরকে আমি যোগাযোগ রাখি, কিন্তু তারা আমার সঙ্গে সম্পর্ক
স্থাপন করে না, আমাদের কাট অফ করে। অবস্থিন ইলাইহি মা ইউসিন ইলাইহা, আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি, তারা কিন্তু আমার সঙ্গে বাদ ব্যবহার করে। তারপরে আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি, তারা আমার সঙ্গে সবসময় জাহালতি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া উত্তরে বললেন, লা ইন কুন তাকামা কুলতা ফাকা আন্নামা তুসিফুহুমুল মালালা ওয়ালা ইয়াজালু মাকা মিনাল্লাহি যাহিরুন মা দুমতা আলা যালিক। হাদিস মুসলিম শরীফের, যে যদি এই ঘটনা এভাবেই হয় যে তুমি চেষ্টা করতেছো ফোন, যেলাম আপনি বলে আপনি ফোন করতেছেন, ওনারা ফোন উঠে দিচ্ছেন না, এমন আপনি এই আত্মীয়তার বন্ধনকে আপনি অটুট রাখার চেষ্টা করতেছেন, ওনাদের পক্ষ থেকে সম্পর্ককে হয়তো কাট করে দেওয়া হচ্ছে, তাই না? যদি এরকম হয়, নবীজি বলেছেন যারা এরকম করবেন তবু আপনাকে করতেই হবে। এটা আপনি ফায়দা কি পাচ্ছেন, যে আল্লাহর পথে আপনার সাহায্য থাকবে এবং বিনিময়ে আপনি জান্নাত পাবেন। এবং ওনারা যদি এভাবে করতেছেন, ওনারা কিন্তু ওনাদের নেকিকে বশীভূত করে একদম সালি বানিয়ে দিতেছেন। আরেকটি হাদিস নবী করিম বলেছেন, লাইসাল ওয়াসির বিল মুকাফি, যে সিলা রহমি বা আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখার অর্থ এটা নয় যে উনি আমার ফোন ধরলে বা আমার লোকের সম্পর্ক ভালো করলে আমি ওনার সঙ্গে সম্পর্ক স্থাপন করব আর বাদ করলে খেড়ে দিব। এর মাধ্যমে কিন্তু আত্মীয়তার বন্ধনের হক আদায় হয় না। আত্মীয়তার বন্ধনের হক আদায় করতে হলে আমার সঙ্গে যিনি কাট করেছেন এরপরও আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো, আমি ফোন করব, প্রয়োজনে তাদের সঙ্গে হয়তো আমি কোনো দেখা করার চেষ্টা করব, তাদের নামে হাদিয়া আমি প্রেরণ করার চেষ্টা করব, তাদের প্রশংসা করব, এভাবে আমি তাদেরকে মেনটেন করার চেষ্টা অব্যাহত রাখবো, আমার চেষ্টাকে যেন কোনো কমি না হয় এটা আমি করব। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় ছাড়াও প্রতিবেশী ওনার সঙ্গে অনেক সময় ঘরের সামনে সারা ঘরের সব কিছু ময়লা আবর্জনা সব পরিষ্কার করে আল্লাহ নবীর ঘরের সামনে ফেলে দিত, কাঁটা বন্ধ ফেলে দিত। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে নবী করিম ইসলাম ঘরের সামনে ময়লা না দেখে চিন্তায় পড়ে গেলেন যে কী হলো, ওই যে বুড়িমা যিনি আমাদের কাছে থাকেন সবসময় এটা করেন, আজকে কেন নাই, তো হয়তো মানে উনি কোনো অসুবিধা হয়ে গেছে। আল্লাহ নবী নিজে ঘরে ঢুকে তারপরে ভিজিট করে দেখলেন উনি অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ নবী গিয়া ওই যে মহিলা সবসময় ঘরের আবর্জনা ময়লা কাটা সব কিছু আল্লাহ নবীর দরজার সামনে ফেলে দিত, ওনাকে দেখতে ঘরে গিয়ে ওনার সঙ্গে ভালো ব্যবহার আচরণ দেখিয়েছেন। এই হলো আমাদের নবীজির আখলাক। কোরআনে করিমে এই আখলাককে বলা হয়েছে ইন্না কালা আলা খুলুকিন আজিম, এবং নবীজি বলেছেন এই খুলুকে আজিম হলো এটাই, তার ব্যাখ্যাটাই বলা হয়েছে যে আমার সঙ্গে সম্পর্ক কাট করলেও আমি তার সঙ্গে ভালো সম্পর্ক করার চেষ্টা করবো। আপনি ফোন করার চেষ্টা করেছেন, আপনি সব পাবেন, আপনার চেষ্টা অব্যাহত রাখুন। এবং এরপরও কেন ফোন ধরতেছেন না, মেন রিজন আপনি খুঁজে বের করুন এবং সেটারও সলিউশন করার আপনি চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি অসংখ্য গণিত আপনি সব পেতেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সবের দরকার, আমরা করতেছি কেন, আল্লাহর কাছে সব পাওয়ার জন্য। সেজন্য আমরা যদি চেষ্টা করতেই থাকি আমরা সব পাবো। এই জন্য দেখেন কোরআনে করিমে সূরা বকরা বলেছেন যারা ইমান আনবে না তাদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ খুব ভালোই জানেন ফেরাউন ইমান আনবে না, তারপর আল্লাহ পাক মুসার সঙ্গে সেখানে প্রেরণ করেছেন, কারণ আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনি সব পাবেন। তো আপনি আপনার আত্মীয়র আপনি নক করতে থাকেন, উনি আপনার রেসপন্ড করুক বা না করুক আপনি সব ফেলে থাকবেন। সওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তাদের জন্য হয়তো ক্ষতি হচ্ছে না, আপনার তো ক্ষতি হচ্ছে না। কারণ আল্লাহ বলেন যে এমন কিছু কাফের যারা ইমান আনবে না তাদেরকে তবু আল্লাহ পাক তাদেরকে দাওয়া দিতে বলেছেন। তো যদিও আমার সম্পর্ক স্থাপন নাই করুক, আমি জানলাম হয়তো আমার সঙ্গে সম্পর্ক হয়ে ভালো করবে না, কিন্তু আমি আমার চেষ্টা কিন্তু অব্যাহত রাখবো, আল্লাহর কাছে দোয়া করবো আমি, সজ্জা দিয়ে আল্লাহ উনার মনটাকে ফ্রেশ করে দাও, আল্লাহ ওনাকে উনি বুঝতেছেন না ওনাকে মাফ করে দাও, যেভাবে নবী এখন ইসলাম তয়বা শিক্ষিত বলেছেন আমরা এটা করবো। এটা অনেকের প্রশ্ন বা এর পরেও কিন্তু এই জিনিসটা আমি বলতেছি, কিন্তু বাস্তবে করা কিন্তু অত্যন্ত কঠিন, যে উনি আমার সঙ্গে বারবার করবে, উনি আমার ফোন ধরবেন, আমি ওনাকে বারবার ফোন করতে থাকবো, আমি তো একজন মানুষ। বাট যারা করতে পারবেন আপনারা কামিয়াব হবেন, যারা করতে পারবেন আপনারা নিশ্চয়ই কামিয়াব হবেন। আমার ভিতরে ইগো বা আমার একটা যেন অহংকার এটা যেন চলে না আসে, আমি আমার সবসময় আমার ইগোকে আমার অহংকারকে আমি মিটিয়ে আমি আমার চেষ্টা অব্যাহত রাখতে হবে। ওকে, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর আমি আর আপনার ফোন করেছি, হুজুর আমি আগে করলাম, হুজুর আমি ভাই তিনটা দু একটা পারি জানি, আমিও আর একটা দোয়া যেন রাব্বানা জালামনা ওয়াতারহামনা। আচ্ছা, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা, একটা কথা হইরাম না পারি না, একটা একদম সাইদাম দিও। ওকে, আমি বলারে বুঝছিলাম না, রাব্বানা হাবলানা আপনি কইছে, লাগি ক্লিয়ার কইছে না আপনি। আমি অনুরোধ করে আসলো কত জি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো একটাই হলো গিয়া সূরা আরাফ, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সূরা আরাফ আয়াত নম্বর 23, সূরা আরাফ আয়াত নম্বর 23, 23 নম্বর আয়াত সূরা আরাফের।
আমি বলতেছি আপনি একবার শুনুন অথবা আপনি রেকর্ড করে ফেলবেন। এবং এটা সেই দোয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার তওবা কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ফাতালাক্কা আদমুর রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর কাছ থেকে এই কথাগুলো শিখে যখন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার তওবা কবুল করেছেন। এই দোয়া কি আমি এখন বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আরেক বার, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই হলো দোয়া। তবে একটা জিনিস আমরা অনুরোধ করব, দোয়া সংক্রান্ত যেহেতু আমাদের একটি ভিন্ন একটা মুস্তাকিল একটা প্রোগ্রাম রয়েছে মুফতি রিয়াজুদ্দিন সাহেব উনি করে থাকেন, আপনারা দোয়া সংক্রান্ত প্রশ্নগুলো ওনার সঙ্গে করলেই প্রোগ্রামের সঙ্গেও মানায় এবং সেই টাইমে আপনারা আপনার সঙ্গে যত টাইম দিতে পারবেন আমি মনে করি আপনারা ওই প্রশ্নগুলো ওনার কাছেই করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি। হ্যালো, কলার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হুজুর আমার দুটো কোয়েশ্চেন আছে, আমি একটা জিনিস জানতাম স্যার, মানে আমি খাম করি, আমার খাম একটু বিজি, একটু নমস্কার বড় ইয়ে পড়তাম বুঝবেন মহাম, আমার একটু লেট হয়ে যায়, তাই আমি এটা প্রথম পার্ম যদি এগারোটা পার্ট হয়ে যায় যদি এসার নম্বর, শুধু এসার নামাজের ক্ষেত্রে না বাকি অন্য নামাজের ক্ষেত্রেও, না এসার নামাজের ক্ষেত্রে। ওকে আচ্ছা, দ্যাটস ফাইন ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে আমরা আনসার দিয়ে আপনি আলহামদুলিল্লাহ আপনি এই প্রশ্ন করেছেন, আপনাকে আমি অশেষ ধন্যবাদ দিই যে আপনি কাজের কারণে এশার নামাজ লেট হয়ে যাওয়ার কারণে আপনি চিন্তা করতেছেন, বাট আমি পড়তেছেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন এশার নামাজ কিন্তু শুরু হয় মাগরিবের টাইম শেষ হওয়ার পরে, এটাই সহজে আপনাকে এটাই আমি বলি, হাদিসের পরিবেশে বলা হচ্ছে এ সময় সূর্য ডুবার পরে যে সময় অন্ধকার হয়ে যায় শফক যে সময় ডুবে যায় শফক হাদিসের পরিবেশে অর্থাৎ অন্ধকার হয়ে যায় শুধু এটাই আপনি মনে করেন, হ্যাঁ তখন এশার নামাজ শুরু হয়ে গেল। এই টাইম থেকে নিয়ে ফজরের টাইম শুরুর আগ পর্যন্ত অর্থাৎ সেরি টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো টাইমে পড়লেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শাহনের কুলামাকার মতে এশার টাইম তাকে নামাজ হয়ে যাবে। তো আপনি যেভাবে বলেছেন কাদের বিধি কানে পড়তে পারেন না এগারোটার পরে পড়েন কোনো সমস্যা নাই, হ্যাঁ যদি উজর ছাড়া কেহ বেশি লেট করে বা সমস্যা তখন গিয়ে হয়তো মকরু হতে পারে, বাট এশার নামাজ আদায় হয়ে যাবে। যেহেতু আপনার একটা উজর রয়েছে আপনি কাদের বিধি কানে পড়তে পারেন নাই, গড়ে এসে এগারোটা কেন বারোটা কেন ইভেন সেহরির আগ পর্যন্ত সেহরির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত যদি আপনি পড়েন ফজর টাইম শুরু আগ পর্যন্ত তবুও কিন্তু আপনার এশার নামাজ হবে, বিনা দ্বিধা হবে ইনশাআল্লাহ। ওকে আপনি এটা নেওয়ারি করবেন না। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। একটা প্রশ্ন আমার কাছে, এখানে একটা জিনিস আমি আপনাকে বলে রাখা ভালো হবে, শুধুমাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে উনি বলেছেন অর্ধরাত্রির পরে এশার নামাজ শেষ হয়ে যায়, ওনার একটা মত রয়েছে কখন রাতের অর্ধেক চলে গেলে, বাট অর্ধেক কিন্তু সবসময় বারোটা দিয়ে আপনার অর্ধেক বললে চলবে না, কারণ মনে করেন মাগরিবের টাইম শুরু হওয়ার পর থেকে অর্থাৎ এশার বিগিনিং টাইম থেকে শুরু করে সেহরির এন্ড পর্যন্তর টাইমকে আপনি পুরো ভাগ করে অর্ধেক টাইম পর্যন্ত এশার নামাজের টাইম থাকে সবাই একমত, অর্ধেক রাত্রে চলে যাওয়ার পরে শুধুমাত্র ইমাম শাফির মতের মতে এশার নামাজের টাইম শেষ হয়ে যায়, কিন্তু ইমাম মালিক ইমাম আবু হানিফার মতের মতে অর্ধেক রাত্রের পরেও এশার নামাজের টাইম বলবৎ থাকে, ইভেন সেহরির টাইম যত সময় সেহরি খাওয়া যায় অতটুকু পর্যন্ত এশার নামাজও পড়া যেতে পারে। হ্যাঁ উত্তম হলো আপনি তিন ভাগের প্রথম একবার পড়ে নেবেন বা মাঝের এক ভাগে যদি পড়েন তাও ঠিক আছে, লাস্টে এক ভাগে যদি বিশেষ উদরের কারণে লেট হয় ঠিক আছে, নতুবা এটা মকরু হবে, বাট আপনার এশার নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। কেন বুখারী শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো এক রাত্রিতে অর্ধেক রাত্রির পরে এসে তারপরে নামাজ শুরু করেছেন, হাত্তা ইবহার আল্লাইলু শব্দটা আছে, হাত্তা ইবহার আল্লাইলু রাত্রি অর্ধেক চলে যাওয়ার পরে নবী এসে নামাজ শুরুই করেছেন, ইমাম তোহাবির মতো এই সমস্ত রাওয়া দিয়ে প্রুফ করেছেন যে অর্ধেক রাত্রির পরেও এশার নামাজ পড়লে পড়া যায়। এজন্য উদরের কারণে যদি আপনার এভাবে লেট হয়ে যায় এগারোটার পরে হয়ে যায় এবং সেরি টাইম বাকি থাকে ফজর টাইম শুরু না হয় আপনি এশার নামাজ পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান। হোয়াইট গোল্ড পুরুষের জন্য ব্যবহার করা ঠিক হবে কি না? ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। হোয়াইট গোল্ড যেটা, হোয়াইট গোল্ড নয় মানে এই প্লাটিনিয়াম যেটা, যদি এটা মধ্যে গোল্ড মিক্স করা থাকে এটা কালার হোয়াইটই হয়, গোল্ড হয়ে গেলে মানে গোল্ড থাকে যদি তার মধ্যে তারা পরিধান করা যাবে না পুরুষের জন্য। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুইটা জিনিস হাতে নিয়ে প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন যে সিল্ক যেটাকে আমরা রেশম বলি হাদিসের পরিভাষায় হারির, এই হারির মানে সিল্ক এবং জাহব অর্থাৎ গোল্ড
যে কোনো কালারেই হোক, এই দুইটি যেন হারামান লে যুকুরে উম্মতি, নবীজি বলেছেন আমার উম্মতের পুরুষটা যেন এটা হারাম। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জান্নাতে সকলকে দিবেন, পুরস্কার দেবেন। দুনিয়াতে শুধু মহিলা জন্য জায়গ হলেও আল্লাহ সুবহানাহু পুরুষ জন্য এটাকে হারাম করে রেখেছেন, রেস্ট্রিকশন করে রেখেছেন। তো হোয়াইট গোল্ড যদি এটারে মিক্স থাকে তাহলে এটা জায়গ হবে না। গোল্ড সাথে যদি প্লাটিনাম বা অন্য কোনো ধরনের মনে করেন যে কী বলে অন্যান্য যে সমস্ত এক্সপেন্সিভ যে সমস্ত ইয়ে রয়েছে মেটাল যেগুলো রয়েছে এগুলো যদি খেয়ে পরিধান করে সেটা জায়গা আসছে, কিন্তু গোল্ড মিক্স থাকলে অথবা পুরো গোল্ড হলে কালার যেটাই হোক এটা জায়গা হবে না। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, ওটা তো করবা। ওযুর মধ্যে চারটা জিনিস ফরজ। চতুর্থ নম্বর ফরজ হলো পাও দৌত করা। এই পাও দৌত করা কতটুকু দৌত করা এটাও জানা প্রত্যেকের জন্য ফরজ, আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ, সবার জন্য একটা ফরজ দায়িত্ব ছিল। এবং এই দোয়াটা কিন্তু শুধুমাত্র পায়ের ঘণ্টা থেকে, পায়ের ঘণ্টা থেকে শুরু করে পায়ের ঘণ্টা সহ নিচ পর্যন্ত সারা দৌত করা, এই হাঁটু বা হাঁটুর লামা এগুলো দুইটাকে দৌত করতে হয় না। এজন্য পা মানেই হলো পায়ের গোড়ালে যেটা আছে, পায়ের ঘণ্টা যেটাকে বলে, পায়ের গোড়ালে তো হয়তো বুঝতেছেন, আমরা সিঁড়ি পাওয়ার ঘণ্টা হই, তো পাওয়ার ঘণ্টাটা কি নিচ পর্যন্ত সারা দিতে হইবা, ঠিক আছে নি? এর উপর না দিলেও সমস্যা নাই, বাট এই জিনিসটা জানা খুবই ফরজ। এটা তো আজকে নাই, বহু আগেও আমরা জানা দরকার আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক আতা ফরমাক আমিন। ই আটু পর্যন্ত বা আটুর লামা এগুলো দেওয়ার মোটেও দরকার নাই, জাস্ট গোড়ালি থাকি, পর ঘণ্টা থাকি, অ্যাঙ্কল থাকি সহ নিচ পর্যন্ত আমরা ফুরা দিতাম দয়া ফর, ঠিক আছে নি? জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে আসছেন। কলটা ড্রপ হয়ে গেছে। আচ্ছা, বিয়ের ছেলে মেয়ে বিয়ের জন্য শর্ত কয়টা এবং মানে কী কী পালন করতে হয়? একটা বিবাহ বৈধ হওয়ার জন্য, একটি বিবাহ বৈধ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো যে দুইজন সাক্ষীর সামনে এই বিবাহটা হতে হবে, কমপক্ষে যেন দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা সেখানে থাকেন, সাক্ষী হয়। গোপনে বিবাহ সম্পর্ক করা এবং জিনাকে বন্ধ রাখার জন্যই আল্লাহ পাক এই বিধান দিয়েছেন, এক। দ্বিতীয় শর্ত হলো যে একটা মোহর অবশ্যই একটা মোহর দিতে হবে, স্বামী তার সাধ্য অনুযায়ী একটা মোহর পরিধান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন, কাদ আলিমনা মা ফরযনা আলাইহিম ফি আজওয়াজিহিম। আমি আল্লাহ খুব ভালোই জানি যে আমি প্রত্যেক স্বামীর জন্য ফরজ করে দিয়েছি স্ত্রীকে শাদী করার সময় একটা মোহর, একটা উপঢৌকন, একটা গিফট, একটা মোহর, একটা ডাউরি দিতে হয়। এটা পরিমাণে কত হবে বা পরিমাণ কত হবে যা ইচ্ছা ওনারা সিলেক্ট করে নিলেন, নাকি একটা পরিমাণ থাকতে হবে? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ ওনারা মনে করেন যে কমপক্ষে 10 দিরহাম অর্থাৎ 15 পাউন্ড বাইরে চেয়ে বেশি হতে হবে। অবশ্য ইমাম শাফির মধ্যে বলতেছেন যে কোনো একটি অ্যামাউন্ট স্বামী এবং স্ত্রী ওনারা যদি স্ত্রী খুশি হয়ে যে কোনো একটি আমাদের রাজি হয়ে যান তবু হবে, বাট এই মোহরটা হবে কিন্তু হাজব্যান্ডের সাধ্য অনুযায়ী। অনেক সময় আমরা কিন্তু অনেক লম্বা মোহর আমরা ধার্য করে ফেলি সুন্দর নম্বর শুধু মেনটেন করার জন্য, 9999 জিজ্ঞেস করো কেন এই নম্বর, না নম্বরটা সুন্দর লাগতেছে যে নম্বর দিছি, এই ধরনের মোহর দিলে চলবে না। এটা অবশ্যই আদায়যোগ্য, স্বামীর উপর ঋণ কর্তব্য উনি যেন এই হকটা আদায় করেন, এটা মনে রাখতে হবে। এই হল মেইন শর্ত, আর বাকি অনেক জিনিস আছে যেগুলো শর্তের পর্যায়ে পড়ে না। এই যে বৈবাহিক খানি বা ওই স্বামীর পক্ষ থেকে উপঢৌকন দেওয়া বা স্ত্রীর পক্ষ থেকে দেওয়া, এই যেটা আছে প্রথা, স্বামী অবশ্যই স্ত্রীকে সুন্নাত হলো যে উনি সাধ্য অনুযায়ী ওনাকে কিছু গোল্ড দিবেন বা বিভিন্ন জিনিস দিবেন, কিন্তু স্ত্রীর পক্ষ থেকে দেওয়া যেটা আমাদের সে কিন্তু সবচেয়ে গুরুত্ব স্ত্রীর পক্ষ থেকে দেওয়াটাকে, না দেওয়ার কারণে যৌতুক না দিলে অনেক সময় বিবাহই হয় না, এবং সারা জীবন পর্যন্ত এই মহিলা এই স্বামীর ঘরে স্বামী এবং আত্মীয়জনের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়, অনেক বিবাহ ব্যঙ্গেও যায় এই যৌতুক না দেওয়ার কারণে। এবং স্ত্রীর পক্ষ থেকে খাবারকে গুরুত্ব দেওয়া যথেষ্ট সুন্নত হলো, স্বামী যিনি শাদী করছেন উনি খাবার আয়োজন করবেন যেটাকে অলিমা বলা হয়। আমাদের দেশে পুরা উল্টা, স্ত্রীর খাবারকেই গুরুত্ব দেওয়া বেশি, স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর বাবা যেন খাবান, আর স্বামী উনি চাইলে খেয়ে অলিমা করেন, খাবার অলিমা করেনও না, কিন্তু আসলে সুন্নত হলো অলিমার খাবার, যেটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নত।
এই কতিপয় জিনিস আমরা অবশ্যই ধর্মে আমরা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা শরীরের কোনো বিধান যেন লঙ্ঘন না করি, পর্দা যেন লঙ্ঘন না করি এই বিবাহের মাধ্যমে, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা একটি বিবাহ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক হারাম কাজ আমরা আমাদের ঢুকিয়ে ফেলি, এটা কিন্তু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত যে বিবাহ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কবিরা গুনাহ বা কোনো ধরনের পর্দা পুষিদার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যেন না হয়। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি মাশাআল্লাহ। আচ্ছা, আমি দুইটা প্রশ্ন বলতে চাই। আচ্ছা, আমরা যে নামাজে দাঁড়াই নিয়াজাত পড়ি, এটা এখন তো শোনা যাইতেছে যে নামাজের ভিতরে পড়তে হবে। এরপরে আরেকটা হচ্ছে আসরে হুয়ার রহমান রাহিম, এগুলা ঠিক আছে নি? এগুলা আমার বলবেন দয়া করে, আর আমার জন্য দোয়া করবেন। আমার একটা অসুস্থ মেয়ে, তার জন্য দোয়া করবেন আপনাদের। জাজাকুল্লাহ খাইরান, আপনার সুন্দর প্রশ্ন। যেহেতু আপনার আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে এবং নতুন আরো কল্যাণের চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুন। বিরতির পূর্বে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইন অপেক্ষা রয়েছেন। একজন বোন একটা প্রশ্ন নিয়ে আসছিলেন, উনি জানতে চেয়েছিলেন নামাজে ইন্নি ও জাহতু, এবং আরেকটি প্রশ্ন ছিল নামাজে ফরজ নামাজ পড়ার পরে তসবিহাত যেগুলো। জি, আপনার প্রথম প্রশ্ন ছিল ইন্নি ওয়া জাহতু কখন পড়বেন। নবী করিম সাল্লাম ঠিকই আছে যে নামাজ তাকবীরে তরিমার পরে কোনো সময় নিওয়াজ্জাতু ওয়া জিয়ালিল্লাযিও পড়েছেন, কোনো সময় সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাসবিহুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লাক পড়েছেন, কোনো কোনো সময় আবার আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাবুল আবিদু মিনাদ দানাস, এই দোয়াগুলোও পড়েছেন। তো আপনি যে কোনো একটি পড়তে পারেন, বাট নামাজের ভিতরে পড়লে দেন বাইরে পড়া যাবেই না, বিষয়টা কিন্তু এরকম নয়। যেমন ইন্নি ওয়াজ সরি এই নমাজে আমরা পড়ি ইন্নি জালাম তু নাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, দোয়া রয়েছে। এই দোয়া যদি আমরা বাইরে পড়ি যাবার কোনো সমস্যা নেই। ঠিক তেমনিভাবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি শাহনুল উলামায়ে কেরাম বলেছেন যে নমাজে যখন আমরা দাঁড়াবো তখন যদি আমরা ইন্নি ওয়াজ পড়ে নেই আর তকবীরাতুল ইহরাম পড়ে আমরা হয়তো সুবহানাকা পড়লাম বা অন্য একটা দোয়া পড়লাম, তো সবটির উপর একটা আমল করার একটা সুযোগ যে আমরা তো তকবীরাতুল ইহরাম যখন একটি পড়তে পারবো, সহজে পড়তে পারবো না। এই উভয়টির উপর আমল করার জন্য উনি একটি ফর্মুলা দিয়েছেন, যদি আমরা নামাজে দাঁড়ানোর পরে আমরা যদি নিয়ে যেতে পড়ে নেই আর পরে পড়লাম হয়তো সুবহানাকা অথবা আল্লাহুম্মা বাইদ বাইনা বাইনা খাতায়া এভাবে করে নিতে পারি, এটা একটা অ্যাডভাইস করেছেন। এটা করতেই হবে, সুন্নত বা ইবাদত এরকম কোনো হিসাবে বলা হয় নাই, গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনি যেটা বলেছেন ফজরের নামাজ বা ফরজ নামাজের পরে বা নির্দিষ্ট নামাজের পরে যে সমস্ত তসবিহাত আপনি পড়েন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ পর 34 বার, তারপরে হুয়াল আলিউল আজিম বা ইসমত আল্লাহর গুণবাচকগুলো আপনি পড়েন, ওগুলো পড়া জায়েজ আছে, বাট পড়তেই হবে বা ওই টাইমে এটাই পড়তে হবে এরকম হাদিসে কোনো আসে নাই। যদি কেউ আল্লাহর যে কোনো সিফত যে কোনো টাইমে আমরা যারা পড়তে পারি এই হিসাবে পড়েন তাহলে এটা জায়েজ হবে, কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুল ইউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমরা আল্লাহকে রহমান বলে ডাকি বা আল্লাহ বলে ডাকি, বা অন্য সিবতী নাম হুয়াল আলিউল আজিম বা সিবতী নাম যেগুলো রয়েছে 90 নাম, এই নামগুলো যদি আপনাকে ডাকি এটা ডাকার পারমিশন আমরা ডাকতে পারি। সেই হিসাবে আপনি নামাজের পরে ফরজের পরে ফজরের পরে জুহরের পরে আসরের পরে এক এক সময় এক এক আল্লাহ পাকের সিবতী নাম আপনি পড়লেন সেটা জায়েজ রয়েছে। তবে এটা এইভাবে করতে হবে, এই তর্তিবে এটা কোনো ইবাদত বা সুন্নত হিসাবে আপনি মনে করবেন না, নতুবা কিন্তু হাদিস বা প্রমাণ ছাড়া এটাকে সুন্নত মনে করলে আবার এটা বেদাতে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। যে কলটা ড্রপ হয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন আগে ছিল, জানতে চেয়েছিলেন যে অনেকেই দশ হাজার 15,000 পাউন্ড এরকম ওয়াদা করেন বিয়ের, এরপরে ওইটা মাফ চেয়ে নেন,
মানে প্রশ্নটা এরকমই যে মোহর হিসাবে 10,000-15,000 বড় অঙ্কের একটা মোহর নির্ধারণ করলেন, আর পরবর্তীতে কিন্তু শেষ পর্যন্ত এটা স্ত্রীকে যে কোনোভাবেই কলে কৌশলে ওনার কাছ থেকে মাফ নিয়ে নেন, এটা কতটুকু জায়েজ? দেখেন হাদিস বলতেছে যদি আপনি কোনো ওয়াদা করেন এবং ওয়াদা করার সময় দিলেই তাকে আপনার এটা পুরা করবেন না, এটা কিন্তু মারাত্মক ধরনের একটি গুনাহ। এবং ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের তিনটি মারাত্মক ধরনের বদভ্যাসগুলোর মধ্যে থেকে একটি বদভ্যাস হলো ওয়াদা করে ভঙ্গ করা, আরেকটি হলো কথা বলে মিছামাতা, আরেকটি হলো দরবার করা, গালিগুলুজ করা। তো একজন স্বামী উনি উল্লেখ করলেন 10,000-15,000-20,000 বড় অঙ্কের একটা পয়সা উল্লেখ করলেন, প্রথম থেকে ওনার নিয়তে আমি এটা দেব না, আমি যে কোনোভাবে মাফ করে ছাড়ব, এই যেন আপনি ওয়াদা করার সময় যেন আপনি দিবেন না নিয়ত করতেছেন এবং পরবর্তী ওয়াদা খেলাফ করলেন, এটা আপনার জন্য একটি কবিরা গুনাহ হচ্ছে। এক, দুই নম্বর, স্ত্রীকে মাপ দেওয়ার জন্য প্রেশার দেওয়া, বিশেষ করে প্রথম রাত্রিতে যে দেখো তুমি যেমন মোহরের হক দাবি না করো তাহলে তো আমি এই করবো সেই করবো, এইভাবে একটা প্রেশারে রেখে মাফ চাওয়া, এটা কোনো অবস্থায় মাফ হয় না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবে কলবিহি, কোনো লোকের মাল উনি যদি স্বেচ্ছায় পুরা মনে মনে প্রাণে আপনাকে তার মাল না দেয়, এটা কোনো অবস্থায় আপনার জন্য জায়েজ হবে না। বলেন তো দেখি, একজন স্ত্রী প্রথম রাত্রিতেই আপনি তার কাছে মোহর মাফের দাবিটা চেয়ে বসলেন, তখন লজ্জায় পড়ে ওই মেয়েটা হয়তো বাধ্য হবে, তাই না? আবার দেখা যায় কোনো কোনো জায়গায় এরকম আছে, স্বামী যে সময় মারা যাচ্ছে, যেদিন সারা জীবনে মোহর দেন নাই, মারা যাওয়ার সময় কিছু লোক তাড়াতাড়ি করে স্ত্রীর কাছে গিয়ে বলেন, দেখো তোমার স্বামী মারা যাচ্ছে, মোহরের হকটা দাবিটা উনি দিতে পারে নাই, উনি আটকা পড়বে, তাড়াতাড়ি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, এই মুহূর্তে মাফ করে দাও, ওনার গলার উপর গিয়ে এইভাবে মানে চাপ সৃষ্টি করেন। বলুন তো দেখি, এই মেয়েটা সারা জীবন ওই স্বামীর কাছ থেকে মোহরটা পায় নাই, ঠিক আছে, আজকে স্বামী বিচ্ছেদের বেতার পাশাপাশি সে মোহরটাও মাফ করে দেওয়ার জন্য একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, কত বড় অন্যায়। তো আমরা ছোটোবেলা আমরা একটা কিস্তা শুনেছিলাম যে ডাকাত একটা ঘরে গিয়ে সব মাল নিয়ে যাইতেছিল, তখন সে যাওয়ার সময় ওই মালিকের বুকের মধ্যে গান ঠেকিয়ে বন্দুক ঠেকিয়ে তারপর বলেছিল যে দেখো আমরা শুনেছি কারো মাল এইভাবে আত্মসাৎ করা ঠিক না, এটা হারাম, আমরা যে মাল দিতে হারাম হয়ে যাবে, তুমি খুশি মনে বলো আমাদেরকে তা রাজি হয়ে দিয়েছ, তুই সেবাটা জানাবো বলছি ঠিক আছে ঠিক আছে তোমরা নিয়ে যাও, আমি এটা রাজি হয়ে দিতেছি। এইভাবে যেভাবে বুকের মধ্যে একটা গান ঠেকে ধরে ডাকাতরা যেভাবে তাদের আত্মসাত করা মালকে হালাল করতেছে, আমি তো মনে করি একজন স্বামী প্রথম রাত্রিতে এইভাবে লম্বা অঙ্কের মোহর উচ্চারণ করে তারপর এটাকে মাফ করে নেওয়া, এটা এইভাবে একটা প্রতারণা। তবে এখানে একটা বিষয় আরেকটা বিষয় বলে রাখা ভালো, অনেক সময় স্ত্রীর পক্ষ থেকেও ওনার আত্মীয়স্বজনরা কিন্তু এই বিবাহের একটা গ্যারান্টির জন্য বড় অঙ্কের একটা পয়সা অনেক সময় ছেলের কাছে দাবি করে বসেন, মনে করেন যে বড় অঙ্কের একটা পয়সা ওনাকে আমরা হাত পা বেঁধে দিলাম, উনি হয়তো কোনো এই বিবাহটা ভাঙবে না, কিন্তু মনে রাখবেন বিবাহ পয়সা দিয়ে কোনো বেঁধে রাখা যায় না, বিবাহ সম্পর্ককে অটুট রাখতে হলে পয়সা দিয়ে নয় বরং এটাকে অটুট রাখতে হবে তাকুয়া দিয়ে। এজন্য বৈবাহিক আয়াতের মধ্যে যে আয়াতগুলো পড়া হয় সবটির মধ্যে ইত্তাকুল্লা ইত্তাকুল্লা ইত্তাকুল্লা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে আল্লাহর ভয় অন্তরে থাকে আর এই বিশ্বাস থাকে, ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিব, আল্লাহ সামনে দেখতেছেন এই স্বামী কোনো স্ত্রীর হক নষ্ট করবে না, স্ত্রীয় স্বামীর হক নষ্ট করবে না, পয়সা দিয়ে কোনো হাত পা বাঁধা যায় না। মনে রাখবেন এই দেশেও কিন্তু একটা বিবাহ হয়েছে হেলিকপ্টার দিয়ে উপরে, এরপর ওই বিবাহটাও ব্যাঙ্গেছে আমি যতটুকু জানি। এজন্য পয়সা দিয়ে কোনো দিন বা হেলিকপ্টার দিয়ে বিয়ে করো, আকাশে গিয়েও বিয়ে করো, এই বিবাহ আপনি টিকে রাখতে পারবেন না যদি তাকওয়া এবং আল্লাহর কিনা থাকে, আল্লাহর ভয় অন্তরে না থাকে। আল্লাহ আমাদের সকলকে ফিরে ওই পথে যে পথে আমাদের পূর্ববর্তী পুরুষরা শান্তি পেয়েছেন, সকিনা পেয়েছেন, বিয়ের মধ্যে শান্তি পেয়েছিলেন, সেই পুরাতন নবীর তরিকা এবং সাহাবা তাবিন তাবে তাবিনের তরিকা আমাদেরকে ব্যবসায়ী করার মাধ্যমে আমরা সমাজের শান্তি নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে আরবি মাসে 3 দিন রোজা রাখি, 13, 14, 15, জি, এটার ফজিলত নিয়ে একটু কথা বলবেন। আর যদি অসুস্থতার কারণে আমরা এই 3 দিন রাখতে না পারি, 1 দিন বা 2 দিন পারি, ওটা কি সেম ফজিলত হবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ ধন্যবাদ, খুবই সুন্দর এবং পরিষ্কার আপনার প্রশ্নটি।
প্রতি মাসে ১৩ ১৪ আরবি মাসের ১৩ ১৪ ১৫ এই তিন তারিখের রোজাকে হাদিসের পরিভাষায় বা ফেকার কিতাবের পরিভাষায় আয়ামে বীজ বলা হয়। অর্থাৎ এমন তিনটি রাত্রি, যে তিনটি রাত্রিতে চাঁদ থাকার কারণে, চাঁদের কারণে রাত্রিটা খুব বেশি আলোকিত থাকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি মাসের এই তিনি রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার কথা বলতেন। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের ১৩ ১৪ এবং ১৫ রোজা রাখার জন্য উনাকে প্রপোজ করেছিলেন এবং বলেছিলেন যে দেখো, যেহেতু আল্লাহ পাক সওয়াব দেওয়ার সময় কমপক্ষে একটি নেকির মাধ্যমে ১০টি নেকি দেন, তাহলে তুমি একটি রোজার মাধ্যমে ১০টি রোজা সওয়াব পাইতেছ। অতএব প্রতি আরবি মাসের ১৩ ১৪ ১৫ এই তিনটি রোজা রাখার মাধ্যমে তিনকে ১০ দিয়ে যদি আমরা টাইমস করি, মাল্টিপ্লাই করি, আমরা এটাকে যদি পূরণ দেই তাহলে কত হয়, ৩ ১০ = ৩০, অর্থাৎ পুরা মাস রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাই। এটাই ফজিলত যে এই তিনটি রোজা রাখতে পারলে আপনি রাখবেন তিনটা সওয়াব পাবেন, পুরা ৩০টি রোজার অর্থাৎ পুরা এক মাস রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। যদি কোনো অসুবিধার, যেহেতু রোজা রাখাটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুয়াক্কাদাও নয়, সুন্নতে জায়দা বা নফল রাখতে পারলে সব, না রাখলে কোনো গুণা নাই, সেই হিসাবে যদি আপনি রাখতে পারেন ভালো। যদি মান্থলি পিরিয়ডের কারণে আপনি হয়তো রাখতে পারলেন না, আপনার ইচ্ছা ছিল বা ইয়ে ছিল, আপনি সবসময় রেখে আসতেছেন, এরকম যদি আপনার অতীতের অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনি দুদিন রাখলেও আশা করা যে আপনি পুরো সব পেয়ে যাবেন। কেন, বুখারি শরীফে একটি হাদিস রয়েছে, নবী করিম ইসলাম বলেছেন একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরে অথবা অসুস্থ হওয়ার পরে অথবা সফরে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, সফরে চলে গেলে, এবাদতের রুটিন কন্টিনিউ করতে না পারলেও আল্লাহ পাক বলেন যে আমার বন্দা সুস্থ অবস্থায় যে বাইতার রুটিন ছিল, জোয়ান অবস্থায় যে রুটিন ছিল, গড়ে থাকা অবস্থায় যে রুটিন ছিল, সেই অনুভূতি তোমরা সব লেখো। তো আপনি যেহেতু হামেশা তিন দিন রেখে আসতেছেন এবং সামনেও রাখবেন, এই মাসে হয়তো কোনো বিশেষ কারণে মান্তিপিটখানা রাখতে পারেন নাই, তো ওই হাদিস অনুযায়ী আশা করা যায় আপনাকে ইনশাআল্লাহ দুদিন রাখলেও তিন নম্বরে যেহেতু উদ্রকে রাখতে পারেন নাই, আল্লাহ আপনাকে পুরো সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাট এরপরও যদি আপনি পারেন তিন নম্বরে রাখতেন, ওই সময় না পারে যখন ভালো হলেন মাসের অন্য কোনো একদিন রাখিয়া আপনি তিন নম্বরে পুরো করলেও ইনশাআল্লাহ আপনি এই সবটা নিশ্চিত আপনি পাওয়া যাওয়ার আশা রাখতে পারেন। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন, ওজন আমি চার সময় আমরা কই দিচ্ছি বা আগে কইতাম আল্লাহ গো আল্লাহ বা, মানে আল্লাহ গো আল্লাহ বা, ওগুলা কি তা হওয়া ঠিক নেই? তারপরে মাগরিব বর্ণমা কো কইয়া সুন্নত ক মিনিটের ভিতরে পড়া লাগে, কোনো সময় দোয়াও তা পড়া পাইয়া আমার ২০ মিনিট হয়ে যায়, এটা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুক। প্রথম প্রশ্ন আপনার, আল্লাহ বা আল্লাহ গ, এটা শুধু আমরা হয়তো আমরা ওয়ার্ড হিসাবে আমরা ইউজ করি, কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদের মতো কোনো লিঙ্গ হিসাবে, যে উনি পুরুষ বা মহিলা বা কোনো ধরনের কোনো ই ধরনের কোনো আল্লাহ পাকে ডিসক্রাইব বা বর্ণনা দেওয়া যায় না। বাট এরপরেও কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপস্থাপন করার কথা এবং ডিসক্রিপশন বা বর্ণনা দিতে গিয়ে পুংলিঙ্গ বা মুজক্কর আরবিতে বলে, এই পুংলিঙ্গর শব্দটা এটাই উচ্চারণ করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ পুরুষটার জন্য যে সমস্ত ওয়ার্ড ইউজ হয় এগুলো আল্লাহ পাক ইউজ করেছেন। শেষে আল্লাহ বা যদি কেউ বলে, ঠিক আছে, বা আল্লাহ যদি কেউ বলে, এটা তার মায়ার মহব্বতের কারণে বলতেছে, যেভাবে আমরা অনেক সময় এটা কিন্তু আল্লাহকে বলে আল্লাহ একজন মহিলার সঙ্গে তুলনা করা হচ্ছে এরকম মোটেই নয়, বরং সাধারণত আমরা মা গো বলে যেভাবে আল্লাহ মাকে আমরা ডাক দিই মা গো, মানে বেশি মহব্বতের সাথে আমরা বিপদে পড়ে যাবে আমরা গো লাগাই ডাক দিই, এই অর্থেই সাধারণত এটা বাসার কারণে এটা ব্যবহার করা হয়। এটা এই বিশ্বাস নিয়ে নয় যে আল্লাহ পাক কোনো এক ধরনের লিঙ্গ, যে উনি মহিলা বা পুরুষ, এই ধরনের বিশ্বাস এটা করা হয় না, অতএব এটা জায়েজ হবে। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার, যে মাগরিবের নামাজ পড়ার পরে আপনি অনেক সময় দোয়া করে তারপরে দুই তিন মিনিট পরে যায় এরপরে সুন্নত পড়েন, কোনো সমস্যা হবে না? ইনশাআল্লাহ সমস্যা হবে না, কারণ মাগরিব তুমি এত শর্ট নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার কথা পড়ার কথা বলেছেন, এটা তো মাগরিবের নামাজও আমরা পড়ি। যদি কেউ চান ফরজ পড়ে এগুলো পড়তে পারেন, তখন তো ১-২ মিনিট চলে যেতেই পারে, এই সাথে আপনার ১-২ মিনিট চলেও যায় আর তারপরে সুন্নত পড়েন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। কেন, মাগরিবের নামাজ সূর্য ডুবা থেকে নিয়ে এশার টাইম শুরু আগ পর্যন্ত একদম শর্ট সিজনে হলেও কমপক্ষে ৪০-৪৫ মিনিট তার সময় ডিউরেশন থাকে, লম্বা থাকে। অতএব ফরজ পড়ার পরে ২ মিনিট যদি আপনার তসবিহাত বা দোয়া চলেও যায় তারপরে ইনশাআল্লাহ আপনি সুন্নত পড়লেও টাইমের ভিতরেই পড়া পড়বে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।
জাযাকাল্লাহ খাইরান। আপনি দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমি হুজুর প্রশ্ন করতাম আসলাম যে অনেক মানুষে দেখা যায় তারা কুরবানি হোক কি আরো আরো মানে দেখাচ্ছে টেলিভিশন, কিন্তু নিজের গরিব দেখি। এক নম্বর প্রশ্ন। হ্যালো, জি জি সুন্দরাম। আর আমার দুই নম্বর প্রশ্ন হইল যে ওদের মেয়ে অকল তারা ফোন করা, তারা জামাই পারমিশনে ফোন করেননি, তারা তো জামাই অকল খামো। আর কিছু নিজেরও প্রশ্ন করা লাগে, হাদিসের বই আছে সেও ফরক না, খালি টিভিতেও ফোন করুন। ও প্রশ্ন আপনারা কিছু থাকবো, এটা রাইট নি যে মেয়ে অকলে আপনারা কিছু ফোন করেন। তিন নম্বর প্রশ্নটা আবার হইবা কি? তিন নম্বর প্রশ্ন আর শেষে কিতাব হইতেছেন আপনি? হ্যালো, নিজের আত্মীয় স্বজন কে না দিয়া যদি টিভিতে শুধু দিয়া দেন, সেটা কি জায়েজ হচ্ছে নাকি জায়েজ হচ্ছে না? তো দেখেন, আত্মীয়দেরও হক রয়েছে, এবং টিভি থেকে কোনোদিন বলা হয় না যে আপনি আত্মীয়র হককে নষ্ট করে আপনি সব টিভিতে দিয়া দেন। সবসময় একটাই বলা হয় যে আপনি আপনার আত্মীয়দের মধ্যে যারা গর্বিতেন তাদের হক আদায় করবেন, একটা অংশ আপনারা টিভিতেই দিবেন। এজন্য যদি নফল চ্যারিটি যেটা বা জকাত যেটা যে কোনো গরিবকে দিলেই চলে, ঠিক আছে। হ্যাঁ, অপশন হলো যদি আপনার আত্মীয়র মধ্যে কেহ বেশি গরিব থাকেন তাদেরকে দিয়ে ডাবল সাপ পাওয়া যাবে, কিন্তু আদায় হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ইভেন যদি কেহ নিজের আত্মীয় গরিব থাকা সত্ত্বেও তাকে না দিয়া অন্য কোনো গরিবদেরকে দিয়াও দেয়, ওনারটা আদায় হবে। হ্যাঁ, সমস্যা কি হবে যে উনি ওনার আত্মীয়দের মধ্যে গরিব যিনি ছিল ওনাকে দিলে হয়তো ডাবল সাপ পাইতেন, অন্য কারণে হয়তো সাপটা কম হতে পারে। এটা স্বাভাবিক জেনারেল রুল। বা হ্যাঁ, কোনো কোনো সময় এমনও আছে যে আপনার আত্মীয় গরিব থাকা সত্ত্বেও হয়তো আরেক জায়গায় আরও ডিজাস্টার, সেখানে বেশি ক্ষতিগ্রস্ত, ওই সময় আপনার আত্মীয়কে বাদ দিয়েও ওই জায়গার লোকদেরকে প্রায়োরিটি দেওয়ার কারণে আপনি তখন অবস্থার পরিপ্রেক্ষিতে সেখানে দরকার আদায় তো হবেই এবং সবও আপনি আরও বেশি পেয়ে যাওয়ার আশা রাখতে পারেন। তাহলে আনসার কী হলো? যে আত্মীয়দেরকে বাদ দিয়ে অন্য জায়গায় দিলে আদায় হবে। ইয়েস, যদি অন্য জায়গায় কোনো বিশেষ মারাত্মক সমস্যা না হয় তখন কিন্তু আপনার গরিব আত্মীয়দেরকে প্রায়োরিটি দেওয়াটা ভালো, ডাবল সব পাবেন। তিন নম্বর, যদি অন্য কোনো জায়গায় ডিজাস্টার এবং বেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই জায়গার মানুষরা বেশি মারাত্মক বিপদগ্রস্ত হন, তো ওই সময় নিজের গরিব আত্মীয় যারা একটু চলতে পারতেছেন তাদেরকে রেখেও ওই বেশি বিপদগ্রস্ত যারা তাদেরকে ফেরারি দেওয়াটা তখন উত্তম হবে, আর সব বেশি পাওয়া যাবে। অবস্থার উপর ডিপেন্ড কোন অবস্থায় আপনি কী করেছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, মহিলারা স্বামীর পারমিশন ছাড়া কি মস্তামসজিদ জিজ্ঞাসা করতে পারবে? তো দেখেন, এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে মস্তামসজিদ জিজ্ঞাসা করার ক্ষেত্রে স্বামীর পারমিশন নিতে হবে এরকম কোনো কোনো জায়গায় আল্লাহ পাক বলেন নাই। অতএব দিন শিকার ক্ষেত্রে এবং দিন শিকার জন্য যদি একজন মহিলাও উনি দিন শিকার স্বার্থে একজন মুফতি সাহেব আলম সাহেব কোনো ফতোয়া জিজ্ঞাসা করেন, এই জিজ্ঞাসা করার মাধ্যমে উনি নিজে ইসলাহ হচ্ছেন, ওনার ফায়দা হচ্ছে, ঠিক আছে। তো এটা যে কোনো একজন মানুষের মৌলিক তাদের অধিকার এবং দায়িত্ব, একজন পুরুষের এই অধিকার আছে, একজন মহিলারও সে অধিকার রয়েছে। উনি পর্দা এবং সব কিছু রক্ষা করে যদি এইভাবে প্রশ্নের মাধ্যমে ওনার দিন শিখেন, দিন সম্পর্কে অবস্থা জানেন, এটা জায়েজ রয়েছে। নবী করিম সাল্লামের কাছে হাজারো মহিলা এইভাবে এসে অনেক সময় দিনের সময় জেনেছেন, সাহাবাগণ জিজ্ঞাসা করেছেন, সকল স্বামীর কাছে পারমিশন নিয়ে এসেছেন বা পারমিশন নিয়ে আসতে হবে, এরকম কথা নবী বলেন নাই বা এটা যাচাই করেন নাই, ঠিক আছে। জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে, কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে। আচ্ছা, ওই বিষয়টা কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন, এই যে জানছেন যে অনেক সময় যে মহিলারা বিভিন্ন মশলা মশাই ছাড়াও অনেক সময় কথা বলেন, যেমন ডোনেশন দিচ্ছেন বা অন্য কিছু বলছেন, দোয়া চেয়েছেন, ওইগুলো কতটুকু ঠিক আছে কিনা? এগুলো জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেক সময় আছে ডোনেশনের ক্ষেত্রে যদি এই ইয়েটা স্বামীর হয় তাহলে ওনার কাছ থেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট পারমিশন নিয়ে নেওয়াটা ভালো। হাদিস বলতেছে বুখারী শরীফের হাদিস, যদি কোনো মহিলা ডোনেশন করেন এবং এই ডোনেশনের ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাহলে উনিও সব পাবেন, ওনার স্বামীও সব পাবেন। উনি সব পাবেন কেন ডোনেশন করেছেন, ওনার স্বামী সব পাবেন কেন উনি অর্জন করেছেন ওনার অর্জিত সম্পদ। ইভেন যিনি এখানে ডিল করলেন মধ্যখানে, এরাও কিন্তু সমান সব পাবেন। তিন ধরনের লোকের সব দেওয়া হবে।
এখানে আদি শব্দ হচ্ছে গয়রা মুস্তিদাতিন, যে উনি কোনো এই জনসংখ্যার কোনো ব্যঙ্গা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। হ্যাঁ, যদি কোনো স্বামী উনি মনে করেন এরকম যে উনি ডোনেশন করলে ওনার মাল থেকে স্বামী রাগ করবেন, সেই সময় অবশ্যই ওই স্ত্রীর স্বামীর কাছে পারমিশন নিতে হবে। এক, হ্যাঁ, যদি না এরকম স্ত্রী তার নিজস্ব সম্পদ উনি ডোনেশন করেন, আছে না অনেকের, উনি মহিলা অর্থ তার নিজস্ব সম্পদ, উনি হয়তো নিজে চা অর্জন করেছেন, উনার নিজের উপার্জিত সম্পদ, উনি হয়তো নিজে জব করতেছেন, উনার পয়সা নিজের নিজের অ্যাকাউন্টে আছে, এই পয়সা দেওয়ার ক্ষেত্রে উনি কি স্বামীর পারমিশন নিতে হবে না পারমিশন স্যার দিতে পারবেন? তো সেখানেও হলো যে জায়দ আছে দেওয়া, বাট এরপরও স্বামীর পারমিশন নিয়ে নেওয়াটা ভালো। জায়দ আছে কেন? দেখেন নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন মহিলাদের কাছ থেকে কালেকশন করেছেন সদকা ডোনেশন, সেখানে পরিষ্কার এখানে কোনো কথা আসে নাই যে আল্লাহ জিজ্ঞাসা করে যে তোমরা যেন ডোনেশন করতেছ, হাদিস বর্ষ এসেছে যে ওনারা ওনাদের কানের দুল, হাতের রিং কুলে কুলে দেওয়া, নেকলেস কুলিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলার জন্য কালেকশন করেছেন। আল্লাহ নবী সেখানে এই কথা যাচাই করেন নাই যে তোমরা এগুলো দিতেছো এগুলো কি তোমাদের বা তোমাদের স্বামীর বা তুমি তাদের কি পারমিশন নিয়েছ, আল্লাহ এটা জিজ্ঞাসা করেন নাই। তবে এরপরেও পারমিশন নেওয়াটা ভালো কেন? নবী এ করিম উম্মে সালমাকে বলেছিলেন, উনার একটা গুলাম ছিল, ওই গুলামকে উনি ফ্রি করে ফেলেছেন। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে জিজ্ঞাসা করতে, তোমাকে হয়তো আমি ভালো পরামর্শ দিতাম যে তুমি ফ্রি না করে তোমার আত্মীয়দের আছেন তাদেরকে দিয়ে দিলে ভালো হতো, হ্যাঁ তোমার এই চাচাতো ভাই বোন খালাতো ভাই বোন যারা তারা অনেক গরিব ছিল তাদেরকে দিলে ভালো হতো। এখানে দেখেন হয়তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওনার গুলাম নিধি ফ্রি নিধে উনি ফ্রি করে দিয়েছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন নাই। ঠিক আছে, নবী করিম বলেন তুমি কেন এটা করলে, বাট এটুকু বলেছেন যে আমাকে জিজ্ঞাসা করলে তোমাকে ভালো একটা পরামর্শ দিতাম। এজন্য স্বামী এবং স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সেন্সিটিভ, সেই হিসাবে আগের প্রশ্ন এবং একানের বর্তমান প্রশ্ন উভয় প্রশ্নের আনসার আমরা এটাই বলবো, যদি কোনো জায়গায় কেউ মনে করেন যে একজন স্ত্রী টিভিতে প্রশ্ন করার কারণে স্বামীর সঙ্গে সম্পর্ক ওয়ার্স হবে বা ডোনেশন দেওয়ার কারণে ওয়ার্স হবে, তো ওনারা পরামর্শ ভিত্তিতে এখন অনেক কথাবার্তার মাধ্যমে এটা সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করা খুবই জরুরি। এই ডোনেশন দেওয়া একটা মোস্তাহাব, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে রাখাটা কিন্তু ফরজ। ঠিক আছে, এখানে কিন্তু স্বামীর পক্ষ থেকে বাড়াবাড়ি করলে যাবে উনি গুণাগার হবেন, স্ত্রীর পক্ষ থেকে বাড়াবাড়ি করলে উনিও হয়তো সেখানে ফেল মারবেন। এজন্য এই সম্পর্ক বহাল রেখেই আমরা যেটাই করি এটাই হলো সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে অ্যাডভাইজেবল আমি মনে করি এটাই হবে। বাট এরপরও জায়েজ রয়েছে কিন্তু। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু হয়তো আর কল নিতে পারবো না, তবে একটা প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছেন যে চেয়ারে বসে এবং টেবিলের মধ্যে কোরআন শরীফ রেখে পড়া কতটুকু উত্তম হবে না নিচে, যেভাবে আমরা সাধারণত বসে বসে পড়ে সমান সমান জায়গায় কোরআন শরীফ রাখা হয়, কোনটা উত্তম হবে? বেসিক্যালি কোরআনে করিম তিলাওয়াতের সময় আমরা অবশ্যই রেসপেক্ট এবং আদব সম্মান রক্ষা করে করতে হবে, এটাই হলো মেইন দাবি। এই সম্মান কোরআনকে দিতে গিয়ে কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওমান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আমাদের অন্তরের তাকওয়ার দাবি হলো আমরা শিয়ারুল্লাহ আল্লাহর দরবারে সম্পর্কিত কোরআন কিবলা মসজিদ কাবা এগুলোকে আমরা অবশ্যই সম্মান দেখাবো, আদব দেখাবো। এই আদব করতে গিয়ে আমরা যেটাকে আদব মনে করবো এর পরিপন্থী কোনো কাজ না হলে এটা জায়েজ আছে। চেয়ারে বসে এইভাবে আমরা যদি এখানে কোরআন শরীফকে পড়ে এটাকে কেউ বেয়াদবি মনে করতেছে না হিসাবে এটা কোনো অবস্থায় এটা না জায়েজ হবে এরকম নয়, এটা জায়েজ হবে করা যাবে। বা নিচে বসেও যে কোরআন শরীফ মনে করেন আপনি সমান সমান রাখা, অনেক সময় এটা কোনো ক্ষেত্রে সমস্যাও আছে, কেউ হয়তো বসতে পারবে না বা বসলেও হয়তো এত লম্বা টাইম বসতে পারবে না, বা সেখানে তো পায়ের সমান সমান পা হয়ে গেল, আদব এখানে বাড়লো কোথায়? সেই হিসাবে চেয়ারে বসে টেবিলের মধ্যে কোরআন রাখে যদি কেউ পড়েন এটা মোটেই আদব পরিপন্থী নয় বা কেউ এটাকে আদব পরিপন্থী মনে করতেছে না, বিদায় এটা পুরা জায়েজ থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কেউ কমফোর্ট ফিল করেন বেশি তাওয়াজুর সঙ্গে তো সুদূর অবস্থায় নিচে বসেন সেটা হয়তো সব বেশি পেতে পারেন, কিন্তু এরকম করতে হবে মোটেই জরুরি নয়। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এর জন্য হয়তো আপনাদের কল নিতে পারলাম না। আমি আজকের বিষয়ের উপর দুই একটি কথা বলে আজকের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। হুজুর, এই বিষয়ে আজকের আমাদের বিষয় ছিল আত্মীয় বলতে আমরা কাদেরকে বুঝি এবং এই আত্মীয়তার বন্ধন কতটুকু গুরুত্ব। তো আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখা এত গুরুত্বপূর্ণ যে আমরা ডান হাতে আমলনামা পাওয়ার পরেও আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে যদি আমরা ফেল থাকি তাহলে আমরা কিন্তু এরপরও জাহান্নামের ব্রিজের সম্মুখে আমরা আটকা পড়তে পারি, যেভাবে আমানতের খেয়ানতালে আমরা আটকা পড়তে পারি। এর কারণেই আমি যে শুরুতে জায়াত পড়েছিলাম, ইন্নাল্লাহ ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা হয়তো সবাই শুনে থাকেন। কোথায় শুনে থাকেন? জুম্মার খুতবার শেষ, খুতবার শেষ দিকে আপনারা হামেশা এটা শুনে থাকেন। কেন এটা পড়া হয়? কারণ এই আয়াতের মধ্যে কতিপয় গুরুত্বপূর্ণ আদেশ, তোর মধ্যে একটি নির্দেশ হলো আল্লাহর পক্ষ থেকে শক্ত হুকুম, তোমরা কুটুম্বের যারা আছেন আত্মীয়রা আছেন তাদের হক আদায় করবে, তারা যদি গরিব হন
তাদেরকে সম্পদ দিবে, ধনী হলেও তাকে হাত দিয়ে দিবে, এই হক আদায় করা, ইনসাফ করা, এই দায়িত্বের কথা ইয়াতে বলা হয়েছে। এই জন্য প্রতিদিন ইমাম সাহেবরা জুম্মার দ্বিতীয় কুতবাতে ইয়াত পাঠ পাঠ করে থাকেন, আমাদেরকে রিমাইন্ড দিয়ে থাকেন। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়দের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত জেকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। ইনশাআল্লাহ আমরা আগামীতেও এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আরও আলোচনা শোনার চেষ্টা করব। যেহেতু আমাদের আজকের সময় শেষ হয়ে গেল, অনেকেই হতপ্রস্ত করার জন্য লাইনে অপেক্ষায় রয়েছেন, আমরা আজকে কল নিতে পারলাম না বলে দুঃখিত। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমেই আলোদিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদেরকে অনেক অনেকবার হুজুর এই আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়র। আমরা প্রতি রবি এবং সোমবার আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قومت والله سبحان الله قومت والله exists to